অদ্ভুত সমাপতন হতে চলেছে এরাজ্যের ভোটটা। হ্যাঁ, আমি এরাজ্যের ভোট সম্পর্কেই এই ভিডিও করছি। ঝড় দিয়ে শুরু হয়েছিল এরাজ্যের ভোট। উত্তরবঙ্গে প্রথম দফার ভোটের আগে আগে ঝড় হয়েছিল জলপাইগুড়ি আলিপুরদুয়ারে। আর দেখুন, দক্ষিণবঙ্গে যখন ভোট চলে এসেছে, একেবারে শেষ দফার ভোটের আগেও এক বিরাট ঘূর্ণিঝড় আছড়ে পড়ল দক্ষিণবঙ্গে বিস্তীর্ণ অঞ্চলগুলোতে। বিশেষ করে কোস্টাল এলাকা ভয়াবহ ক্ষতিগ্রস্ত হলো। কলকাতাতেও ভোট রয়েছে, কলকাতাতেও এই ঝড়ের প্রভাব পড়েছে, বিভিন্ন জায়গায় জলমগ্ন হয়ে রয়েছে। ফলে তো অনেকেই সভা সমিতি তাদের বাতিল করতে বাধ্য হচ্ছে, যেমন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সুকান্ত মজুমদারদের সভা বাতিল হয়ে গেছে। তবে ঝড় এলো গেল, কিন্তু ইভিএমে কার পক্ষে ঝড় উঠল সেটা নিয়েই আজকে আমার ভিডিও। নমস্কার, আমি ঋষিকেশ আপনাদের সঙ্গে। এতদিন আপনাদেরকে অনেক ভিডিও আমি ভিডিওতে বলেছি যে এরাজ্য থেকে বিজেপি কতগুলো আসন পেতে পারে। হ্যাঁ, কখনো কখনো হয়তো অন্য অন্য কোনো সংস্থার যে সমীক্ষা, সেই সমীক্ষারও ফলাফল আপনাদের দিয়েছে গোটা দেশের নিরিখে। কিংবা যখন প্রশান্ত কিশোরের মতন ভোটগুরু বলছেন, তখন সেই বিষয়টাও আপনাদের সামনে তুলে ধরেছি যে এরাজ্যে বিজেপি কতগুলো আসন পেতে পারে এবং তৃণমূল কংগ্রেসের অবস্থান কত হতে পারে। কিন্তু এরাজ্যে তৃণমূল কংগ্রেস কতগুলো আসন পেতে পারে, তৃণমূল কংগ্রেস কি মনে করছে আর আমি কি মনে করছি, আজকে সেই বিষয়গুলো নিয়ে আপনাদের সামনে আলোচনা করব। হ্যাঁ, অতি অবশ্যই এখনো পর্যন্ত যে কটি আসনে ভোট হয়েছে, 33টা কেন্দ্রে ভোট হয়ে গিয়েছে। শেষ দফায় 1 জুন অর্থাৎ সেখানে ভোট হবে, 9টি কেন্দ্রে ভোট হবে। 33টা কেন্দ্রে ভোট হয়ে গিয়েছে, 9টি কেন্দ্র, মোট 42টা লোকসভা কেন্দ্র এ রাজ্যের। ফলে তো আমি আজকে আলোচনা করব একবার এই 33টা কেন্দ্রের ওপরে কে এগিয়ে রয়েছে, কে পিছিয়ে রয়েছে, তৃণমূল কংগ্রেস কি ভাবছে আর আমি কোন আসনে কাকে ভাবছি, সেটাই আপনাদের সামনে তুলে ধরব। যেমনটা আপনাদের বললাম যে 1 জুন 9টি কেন্দ্রে নির্বাচন হবে এ রাজ্যে, এবং যার মধ্যে রয়েছে কলকাতা উত্তর, কলকাতা দক্ষিণ, দমদম, বসিরহাট, পাশাপাশি রয়েছে যাদবপুর, বারাসাত, এই সমস্ত কেন্দ্রগুলোতে ডায়মন্ড হারবার অত্যন্ত গুরুত্বপূর্ণ কেন্দ্র অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্যই মূলত, এই কেন্দ্রগুলোতে ভোট এখনো বাকি রয়েছে। ফলে তো এখনো পর্যন্ত যে 33টা কেন্দ্রে ভোট হয়ে গিয়েছে তাতে তৃণমূল কংগ্রেসের একাংশ মনে করছে তারা বেশ কিছু আসনে ইতিমধ্যে জয়লাভ করেছেন এবং সংখ্যাটা প্রায় 20। তারা এখনই ধরে নিচ্ছেন যে তারা 20টি আসনে ইতিমধ্যে জয়লাভ করেছেন এবং 5টি আসনে বিজেপি জয়লাভ করেছে। এটা কিন্তু তৃণমূলের হিসেব, বারবার এটা বলতে হচ্ছে আপনাদেরকে, তৃণমূলের একাংশ এটা মনে করছে। 1টি আসনে কংগ্রেস জয়লাভ করেছে এবং 50-50 রয়েছে এমন 7টা কেন্দ্র রয়েছে, অর্থাৎ সেই সমস্ত কেন্দ্রগুলোতে হয় বিজেপি এগিয়ে রয়েছে, অ্যাডভান্টেজ বিজেপি, নয়তো তৃণমূল কংগ্রেস অ্যাডভান্টেজ। এটা আবারও বলছি, এই পুরো হিসেবটাই আমি দিচ্ছি তৃণমূল কংগ্রেসের হিসেব অনুযায়ী এবং আজকে সেটাই দেব। বিশ্লেষণটা হয়তো এক্ষেত্রে আমার বিশ্লেষণ অনুযায়ী আমি কি মনে করছি সেটাও আপনাদের দেব। তবে যে আসনগুলোর কথা বলবো এটা কিন্তু তৃণমূল কংগ্রেস মনে করছে, বারবার বলে দিচ্ছি। এতদিন যখন বলছিলাম যে প্রশান্ত কিশোর এটা বলছেন যে বিজেপি এতগুলো পেতে পারে বা অন্যান্যরা কি বলছেন, আজকে বলছি তৃণমূল কংগ্রেসের একাংশ যেটা মনে করছে এবং আমি যেটা মনে করছি সেটাও আপনাদের সামনে তুলে ধরব। প্রথমেই আসি আলিপুরদুয়ার। আলিপুরদুয়ারটি 50-50 ধরা হচ্ছে, যে কেউ জিততে পারে। জঙ্গিপুর তৃণমূল কংগ্রেস জিততে পারে, এটা কিন্তু তৃণমূল কংগ্রেস মনে করছে, বারবার এটা বলতে হচ্ছে। মালদা উত্তর, এখানেও তৃণমূল কংগ্রেস জিততে পারে। কোচবিহার 50-50। জলপাইগুড়ি বিজেপি জিততে পারে। দার্জিলিং বিজেপি জিততে পারে, তৃণমূল কংগ্রেস মনে করছে দার্জিলিং এবং জলপাইগুড়ি আসন দুটি বিজেপি জিততে পারে। মালদা দক্ষিণে কংগ্রেস জিততে পারে। বালুরঘাটে তৃণমূল কংগ্রেস। রায়গঞ্জে 50-50। মুর্শিদাবাদ তৃণমূল কংগ্রেস পেতে পারে। বহরমপুর পেতে পারে তৃণমূল কংগ্রেস। কৃষ্ণনগর পেতে পারে তৃণমূল কংগ্রেস। রানাঘাট পেতে পারে বিজেপি। বনগা 50-50, এখানে অ্যাডভান্টেজ তৃণমূল কংগ্রেস, এর পুরোটাই কিন্তু তৃণমূল মনে করছে। ব্যারাকপুর পেতে পারে তৃণমূল কংগ্রেস। হাওড়া পেতে পারে তৃণমূল কংগ্রেস। উলুবেরিয়া এটাও পেতে পারে তৃণমূল কংগ্রেস। কাঁথি এটি আসন, এই আসনটি পেতে পারে বিজেপি। তমলুক এখানেও 50-50 ধরা হচ্ছে। ঘাটাল
তৃণমূল কংগ্রেস, মেদিনীপুর তৃণমূল কংগ্রেস, ঝাড়গ্রাম টিএমসি, বিষ্ণুপুর টিএমসি, বাঁকুড়া বিজেপি। তৃণমূল কংগ্রেস মনে করছে বাঁকুড়া আসনটি বিজেপি পেতে পারে। পুরুলিয়া তৃণমূল কংগ্রেস, আসানসোল তৃণমূল কংগ্রেস, বর্ধমান দুর্গাপুর 50-50 অ্যাডভান্টেজ তৃণমূল, পূর্ব বর্ধমান টিএমসি, হুগলি টিএমসি, শ্রীরামপুর টিএমসি, আরামবাগ 50-50 এখানে অ্যাডভান্টেজ বিজেপি, বীরভূম টিএমসি, বোলপুর টিএমসি। অর্থাৎ তৃণমূল কংগ্রেস মনে করছে যে তারা এই 33টি কেন্দ্রের মধ্যে 20টি আসনে ইতিমধ্যেই তারা জয়লাভ করেছে, বা তারা মনে করছে তাদের পক্ষেই ভোট গিয়েছে। বিজেপির পক্ষে ভোট গিয়েছে 5টি আসনে, 50-50 রয়েছে এরকম 7টি আসনে, যার মধ্যে আবার বেশ কয়েকটিতে তৃণমূল অ্যাডভান্টেজ, কোথাও বা বিজেপি অ্যাডভান্টেজ, এটা কিন্তু তৃণমূল মনে করছে। আর কংগ্রেসকে তারা 1টি আসন দিয়েছে, তারা মনে করছে মালদা দক্ষিণটি কংগ্রেসের দখলে যেতে পারে। এবার আসা যাক যে এই যে 33টা কেন্দ্রের কথা বললাম আমি, আমি আমি কি মনে করছি যে কে কোনটি পেতে পারে। আমি বেশ কিছু জেলার আমাদের যারা প্রতিনিধিরা রয়েছেন বা অন্যান্য সংবাদ মাধ্যমের প্রতিনিধি, বেশ কিছু সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের সঙ্গে কথা বলে, আমাদের বন্ধু বান্ধবদের সঙ্গে কথা বলে যেটা জানতে পেরেছি এবং যেরকমটা হতে পারে বলে মনে হচ্ছে, যদিও সবটাই তো জনতা জনার্দন ঠিক করেছেন, ইভিএম এ তারা তাদের ভোটাধিকার প্রয়োগ করে ফেলেছেন, ইভিএম খুললে 4 জুন জানা যাবে কি ফলাফল হচ্ছে। তবে আমি যেটা মনে করছি সেটা আপনাদের জানাই, আমি মনে করছি যেগুলো এবার সেগুলো বলবো আপনাদেরকে। এতক্ষণ বললাম যে তৃণমূল কংগ্রেস মনে করছে যে তারা 20টি আসন পেতে পারে, কোন কোন আসন সেটাও আপনাদের বললাম, বিজেপি কতগুলো আসন পেতে পারে, তৃণমূল কংগ্রেস মনে করছে 5টা আসন পেতে পারে সেটাও আপনাদের জানিয়েছি, আর 7টা আসনে 50-50 সেটাও জানিয়েছি যে তৃণমূল কংগ্রেস মনে করছে যে তারা কোনখানে তারা পজিটিভ, কোনখানে বিজেপি এগিয়ে রয়েছে, কংগ্রেসকে তারা 1টি আসন দিয়েছে। এবার আসা যাক যে এই আসনগুলোতে আমি কি মনে করছি। আলিপুরদুয়ার এই আসনটি আমার মনে হয় তৃণমূল কংগ্রেসের দখলে যেতে পারে। জঙ্গিপুর এই আসনটিও তৃণমূল কংগ্রেস পেতে পারে। মালদা উত্তর এই আসনটিও তৃণমূল কংগ্রেসের দখলে যেতে পারে। কোচবিহার এই আসনটি বিজেপির দখলে যেতে পারে। জলপাইগুড়ি এই আসনটি তৃণমূল কংগ্রেসের দখলে যেতে পারে। দার্জিলিং এটি বিজেপি পেতে পারে। মালদা দক্ষিণ এই আসনটি বিজেপির দখলে যেতে পারে। বালুরঘাট এক্ষেত্রে আমার মনে হয় বালুরঘাটে সুকান্ত মজুমদারি জিততে পারেন আবারও, অর্থাৎ বিজেপির দখলে যেতে পারে। রায়গঞ্জ এটিকে আমারও মনে হয় 50-50 বলা খুব মুশকিল। মুর্শিদাবাদ এই আসনটি বামেদের দখলে যেতে পারে। বহরমপুর কংগ্রেসের দখলে যেতে পারে। কৃষ্ণনগর তৃণমূল কংগ্রেসের দখলে যেতে পারে। রানাঘাট এই আসনটি বিজেপির দখলেই যাবে আবারও। বনগাঁ এই আসনটি আবারও বিজেপির দখলেই যাবে, যতই তৃণমূল কংগ্রেস মনে করুক যে 50-50 বনগাঁতে আমার মনে হয় যে বিজেপির দখলেই যাবে। ব্যারাকপুর এবার কিন্তু ব্যারাকপুরে তৃণমূল কংগ্রেস জিততে পারে, কারণ বিভিন্ন দিক থেকে শুনতে পাচ্ছি যে অর্জুন সিং ব্যাকফুটে রয়েছেন। হাওড়া এটি এবারও তৃণমূল কংগ্রেসের দখলে যেতে পারে। উলুবেরিয়া এটিও তৃণমূল কংগ্রেসের দখলে যেতে পারে। কাথি বিজেপির দখলে যেতে পারে। তমলুক এটিও বিজেপির দখলে যেতে পারে। ঘাটাল তৃণমূল কংগ্রেসের দখলে যেতে পারে। মেদিনীপুর তৃণমূল কংগ্রেসের দখলে যেতে পারে। ঝাড়গ্রাম তৃণমূল কংগ্রেসের দখলে যেতে পারে। বিষ্ণুপুর এখানে আমার মনে হয় বিষ্ণুপুর এই আসনটি বিজেপির দখলেই যেতে পারে, অর্থাৎ সৌমিত্র খাঁ এবং সুজাতা মণ্ডলের মধ্যে যে লড়াই তাতে শেষ হাসি সৌমিত্র খাঁই হাসবে বলে আমার মনে হয়। বাঁকুড়া এই আসনটি তৃণমূল কংগ্রেস মনে করছে যে বাঁকুড়া আসনটি বিজেপি জিততে পারে, তবে আমার মনে হয় এই আসনটি তৃণমূল কংগ্রেস মনে করছে, তৃণমূল কংগ্রেস মনে করছে বিজেপি জিততে পারে, তবে আমার মনে হয় এই আসনটি তৃণমূল কংগ্রেস জয়লাভ করতে পারে, তার সমূহ সম্ভাবনা রয়েছে। কারণ হচ্ছে বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব, বিজেপিরই এক পুরনো মানে পুরনো দিনের বিজেপি করা লোক তিনি, তিনি কিন্তু দাঁড়িয়ে গিয়েছিলেন এই বাঁকুড়া সুভাষ সরকারের বিরুদ্ধে। পুরুলিয়া এটি কিন্তু 50-50 আমার মনে হয়। আসানসোল তৃণমূল কংগ্রেসের দখলে যেতে পারে। বর্ধমান দুর্গাপুর এখানে তৃণমূল মনে করছে যে অ্যাডভান্টেজ তারা, বর্ধমান দুর্গাপুর কিন্তু আমার মনে হয় তৃণমূল কংগ্রেসের দখলে যেতে পারে। পূর্ব বর্ধমান তৃণমূল পেতে পারে। হুগলি তৃণমূল পেতে পারে। শ্রীরামপুর তৃণমূল পেতে পারে। আরামবাগ একদম আমার মনে হয় যেটি বিজেপি পেতে পারে। বীরভূম বোলপুর এই দুটি আসনও কিন্তু তৃণমূল কংগ্রেসই পেতে পারে বলে আমার মনে হয়। কারণ আরামবাগের কথা বলি, আরামবাগ কিন্তু গতবারই তৃণমূল কংগ্রেসের ভরাডুবি হতে হতে বেঁচে গিয়েছে। এক্ষেত্রে তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ ওঠে যে বেশ কিছু ইভিএম তারা কাউন্টিং করতে দেননি, কিন্তু আমার মনে হয় যে গতবার থেকেই আসনটি বিজেপির দিকেই রয়েছে।
লোকসভা পরে বিধানসভা নির্বাচনও সেটা দেখা গিয়েছে, এবং এই আসনটি কিন্তু এবার বিজেপি জিতবে। যতই তৃণমূল কংগ্রেস মনে করুক যে অ্যাডভান্টেজ বিজেপি, অ্যাডভান্টেজ নয়, আমার মনে হয় আরামবাগ আসনটি বিজেপি অলরেডি জিতে গিয়েছে। ফলত সব দিক থেকে দেখতে গেলে কতগুলো আসন হলো আমার নিরিখে আপনারা সেটা জানান, আমাকে কমেন্ট করে অতি অবশ্যই জানাবেন যে আমি কতগুলো আসনে তৃণমূল কংগ্রেসকে এগিয়ে রাখলাম, কতগুলোতে বিজেপিতে, বিজেপিকে আর কতগুলোতে বাম কংগ্রেসকে এগিয়ে রাখলাম সেটা আপনারা কাউন্ট করে বলুন, আমি কাউন্ট করে বলবো না। আজকে দেখি যে আমার এই ভিডিও কতজন অন্তত দেখলেন পুরো এই পর্যন্ত। তো আপাতত আমার মনে হচ্ছে যে এই 33টা কেন্দ্রে তৃণমূল কংগ্রেস এতগুলো আসন পেতে পারে, এবং বাম কংগ্রেস তারাও কিন্তু বেশ কয়েকটি জায়গাতে দাগ কাটবে এবং বেশ কয়েকটি জায়গাতে তারা ফ্যাক্টর হবে বলে আমার মনে হয়, এবং মুর্শিদাবাদ আসনটি তারা জয়লাভ করতে পারে, যেটা আমি বললাম জয়লাভ করতে পারে। বহরমপুর কিন্তু অধীর চৌধুরী জয়লাভ করবে, হয়তো কষ্টার্জিত জয় হবে, কিন্তু অধীর চৌধুরী এই কেন্দ্র থেকে জয়লাভ করবে বলে এখনো পর্যন্ত তেমন রিপোর্ট পাচ্ছি। কারণ অনেকেই আবার মনে করছেন যে অধীর চৌধুরীকে জেতাতে চাইছে বিজেপি, বিজেপিই অধীর চৌধুরীকে জেতাবে, এটা কিন্তু তাদের বক্তব্য। তবে আমি এই সমস্ত বিষয়ে যাব না, আমার বক্তব্য যে অধীর চৌধুরী কষ্টার্জিত জয় হবে এবার এই বহরমপুর কেন্দ্র থেকে। আপনারা কি মনে করছেন, আপনাদের বক্তব্য জানা অত্যন্ত গুরুত্বপূর্ণ, এবং আমি কতগুলো আসনে তৃণমূল কংগ্রেসকে এগিয়ে রাখলাম সেটাও জানাতে ভুলবেন না। কমেন্ট করবেন প্লিজ, কমেন্ট করতে ভুলবেন না, যেটাই হোক, ভালো লাগুক মন্দ লাগুক আমাকে জানান, লাইক ডিসলাইক হোয়াট এভার ইউ ওয়ান্ট তো সেটা দিন। আর আগামী দিনে কোন ধরনের ভিডিও আপনারা দেখতে পছন্দ করছেন প্লিজ সেটাও জানান। ধন্যবাদ।